কুমিল্লায় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমিতে মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং জেলা ছাত্রদলের নেতাকর্মীদের যৌথ সভায় বক্তব্য রাখেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রেজাউল করিম, যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল এবং স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান সহ অন্যান্যরা।